দীঘায় মাস্ক না পরলে দিতে হচ্ছে জরিমানা। করোনাকে আটকাতে একটাই অস্ত্র মাস্ক, তা না পরলে দীঘার থানায় ধরে নিয়ে এসে ধার্য করা হচ্ছে ফাইন। জেলা পুলিশের নির্দেশে বৃহস্পতিবার থেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো পর্যটকদের ধরে পাকড়াও শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার শুক্রবার মিলে মোট 50 জনেরও বেশি পর্যটককে আটক করেছে দীঘা থানার পুলিশ। জেলা পুলিশ সুপার অমরনাথকে বলেন, বেলাকা পর্যটকদের সতর্ক করতেই প্রাথমিকভাবেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার 28 জন এবং শুক্রবার আরও 22 জনকে আটক করা হয়েছে। প্রত্যেকেরই বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ আটকাতে সৈকতের পর্যটনে বিশেষ বিধি লাগু করা হয়েছে, সেই সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দেশ জারির পাশাপাশি তা কার্যকর করতে হোটেল লজে তল্লাশি এবং পর্যটন শহর জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ও বেলাকাম পর্যটকদের সতর্ক করতে গত কয়েকদিন ধরে মাইক চোখে লাগাতার করোনা বিধি মেনে চলার ব্যাপারেও প্রচার চালায় পুলিশ। অভিযোগ, একাংশ পর্যটক তবু মাস্ক ছাড়াই খোলা মুখে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরই বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু হয়েছে ধরপাকড়াও। আপনারা যেমনটা দেখছেন, আজকে আমাদের এখানে ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য নিয়ে আমরা যৌথ একটা অভিযান করছি। এটা প্রত্যেকটা পর্যটককে আটকিয়ে তাদেরকে আমরা জানতে চাইছি যে তাদের কাছে 48 ঘন্টা আগে র্যাপিড টেস্ট বা আর্টিফিশিয়াল টেস্ট অথবা তাদের কাছে ডবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট আছে কি নাই। যদি আছে আমরা ঢুকতে দিচ্ছি, যদি এদের এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারছে না, ওদেরকে আমরা আমাদের প্রশাসনিক পক্ষ থেকে হাত জোর করছি যে ভাই আপনি ঢুকতে পারবেন না। এইরকম স্যার কত লোককে ফিরিয়ে দিচ্ছে আপনারা? যেমনটা দেখছেন এখনো অবধি এরকম 150 থেকে 200 লোককে আমরা ফিরিয়েছি। এই অভিযান কন্টিনিউ চলতে থাকবে। আমাদের প্রশাসনিক সিদ্ধান্ত হচ্ছে বাই হেনি হুক অ্যান্ড ক্রুক কোনো পর্যটককে এই তিনটা শর্ত ফুলফিল না করলে আমরা ঢুকতে দিচ্ছি না। আমার নাম বিষ্ণু রায়, আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক, রামনগর 1 নম্বর ব্লক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।